ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের করাবো ক্লাস সিক্সের কষে দেখি সেভেনের তোমাদের যে এগারোর অঙ্কগুলো রয়েছে এগারো অঙ্কগুলো করাবো এর আগের ভিডিওতে আমি তোমাদের নয় দশের অঙ্কগুলো করে দিয়েছি তোমরা দেখে না থাকলে তোমরা অবশ্যই সেগুলো দেখে নেবে চলো দেখি কীভাবে আমরা অঙ্কগুলো করবো দেখো এক নম্বর অঙ্ক অঙ্কটি কী করব পাশ দিয়ে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভকে ভাগ করব তাহলে প্রথমে কী করতে হবে আমাকে দশমিক যদি আমি এদিকে তুলে না দিই তাহলে কিন্তু আমি এই পাশের সংখ্যা ধরতে পারবো না তো দশমিকটা আমি তুলে দিলাম দশমিক আমি তুলে দিলাম জিরো দশমিক তুলে দিলাম এবার ভাগ করবো পাঁচক পাঁচ কত হবে এক দুই বারো পাঁচ দুপুর দশ কত হবে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আমি কত ভাগফল ফল পেলাম সুতরাং নির্ণয় ভাগ নির্ণীয় ভাগ পাল জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এই হলো তোমাদের এক নম্বর অঙ্ক দেখো এবার আমি তোমাদের দুই নম্বর অঙ্কটি করাবো তিন দিয়ে আমরা ভাগ করব জিরো পয়েন্ট সিক্স টু সেভেন কী করবো জিরো দশমিক তুলে দেব তুলে দিয়ে কাকে নেব ছয়কে তিন দুপুনা ছয় দুই নামাবো দেখো এখান থেকে দুই নেওয়ার পরও ভাগ করা গেল না তার জন্য একটা কী দিতে হবে শূন্য এবার সেভেন দিয়ে নামাবো তিল লং সাতাশ তাহলে নির্ণয় ভাগ ফল কত নির্ণল কি করলাম জিরো দশমিক জিরো দশমিক আমি যতক্ষণ তুলে দেবো না ততক্ষণ আমি দশমিকের ডান পাশের সংখ্যা কিন্তু ধরতে পারবো না তুলে দেওয়ার পর কি করলাম তিন দুপুণায় ছয় ভাজ্য থেকে দুই নামালাম নামানোর পরে ভাগ করা গেল না জন্য এখানে একটা কি বসালাম শূন্য তারপর সাতকে নামালাম তিন লং সাতাশ এই হলো তোমাদের উত্তর কি করবো সেভেন দিয়ে জিরো পয়েন্ট থ্রি ফোর আমরা ভাগ আমরা দেখো দশমিক এখানে কে ধরলাম তো তিন কে ধরার পর কিন্তু ভাগ করা যাবে না তাই আমাকে কয়টা সংখ্যা ধরতে হবে একসাথে দুটো তাহলে এখানে ভাজক কয় অঙ্কের ভাজক এক অঙ্কের আর এখানে আমাকে ধরতে হচ্ছে কটা অঙ্ক দুটো তার জন্য এখানে কি দিতে হবে একটা শূন্য তাহলে চার সাতা আটাশ আট থেকে চোদ্দো কত হবে ছয় এখানে তিন কত হলো তেষট্টি সাত লং তেষট্টি তাহলে এখানে জিরো কেন হলো তো কারণ এখানে ভাজক হচ্ছে এক অঙ্কের তাহলে এখানে আমরা একটা অঙ্ক নিলাম নেওয়ার পর ভাগ করা গেলো না কারণ সাত দিয়ে তো তিনকে ভাগ করা যাবে না তখন আমাকে কটা অঙ্ক ধরতে হলো দুটো তার জন্য একটা শূন্য দিতে হবে বুঝতে পারলে তাহলে কি লিখব সুতরাং নির্ণয় ভাগ পাস জিরো পয়েন্ট জিরো ফোর নাইন এবার দেখো চার নম্বর অঙ্কটি চার ও চার দুই পাঁচ চার ছয় চব্বিশ এক এবার এখান থেকে এক নামাবো এগারো চার দু কোনা আট কত হলো তিন এবার দশমিক টাকা এদিকে তুলে দিয়ে আমি দুইকে নামাবো কত হবে চার আটা বত্রিশ তোমরা কি লিখবে সুতরাং নির্ণীয় ভাগ ফল একশো বাষট্টি দশমিক আট পাঁচ নম্বর অঙ্কটি করবো তো পাঁচ নম্বর অঙ্কটি আমরা অন্যভাবে করব করবো ভাগ এখানে কি করবো দশমিকটা তুলব দশমিক বাদ দিয়ে সংখ্যাটা লিখলাম এবং দশমিকের পরে যতগুলো অঙ্ক একের পরে ততগুলো জিরো দিতে হয় তোমরা তো জানো এবার কি করবো সেভেন ভাগকে বানাবো গুণ উপরে পাঠাবো দশ নিচে হবে পঁয়ত্রিশ আমরা কী জানি যদি ভাগ চিহ্নকে আমরা যদি গুণ চিহ্ন বানাই তাহলে কী হয় তার ডান পাশের ভগ্নাংশ লভার চেঞ্জ হয় তাই না তো সাত দিয়ে যদি আমরা পঁয়ত্রিশকে কাটি তাহলে কত হবে পাঁচ পাঁচ দিয়ে যদি আমরা দশকে কাটি কত হবে দুই দুই এই অঙ্কটি তোমরা আগের মতো করে করতে পারো দেখো সেভেন ভাগ থ্রি পয়েন্ট ফাইভ সমান সমান এই দিকের পয়েন্ট এদিকের পয়েন্ট তোলার জন্য তোমরা কি করবে এই যে এদিকের দশমিক তোলার জন্য এদিকে একটা জিরো হবে তাই না কী হবে জিরো ভাগ কত হবে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ দিয়ে যদি আমরা সত্তরকে ভাগ করি তাহলে কত হবে দুই এভাবেই তোমরা অঙ্কটি করতে পারো তো কী করলাম এই যে এটা কি ভাজক ভাজকের দশমিক তুলে ভাজ্যতে জিরো বসালাম কয়টা জিরো বসালাম একটা কেন কারণ দশমিকের পরে একটা অঙ্ক রয়েছে তাই এদিকে একটা জিরো হবে তো এইভাবে তোমরা এইভাবে যে কোনো এক করতে পারো এবার দেখো ছয় নম্বর অঙ্কটি আঠারো ভাগ উপরে কত হবে টু আর নিচে কত হবে টেন দশমিক তুললাম এবার আঠারো ভাগকে বানাবো গুণ তাহলে ভাগকে গুণ বানালে ডান দিকের ভগ্নাংশটার লব হর চেঞ্জ হবে হর হবে লব লব হবে হর দুই দিকে যদি আঠারোকে আমরা কাটি কত হবে নয় তাহলে নয় দশকে কত হলো নব্বই এবার এই অঙ্কটি তোমরা এভাবে করতে পারো কিভাবে করবে দেখো আঠারো ভাগ জিরো পয়েন্ট টু আগের মতো করে দেখো এখানে ভাজুকে দশমিকের পরে একটা অঙ্ক রয়েছে তো ভাজ্যতে কি হবে একটা জিরো হবে আর এখানে কত হবে টু কারণ এদিকে যদি আমি দশমিকটা তুলে দিই তাহলে হবে জিরো টু তাই না এদিকে দশমিক তোলার জন্য তো আমি এদিকে শূন্য বসালাম তাহলে এদিকে জিরো টু তাহলে জিরো টু মানে কি টু এবার আমরা সাত নম্বর অঙ্কটি করব দশমিক তুলে করব তাহলে দশমিক বাদ দিয়ে আমি সংখ্যাটা লিখলাম দশমিকের পরে কটা সংখ্যা একটা তাহলে কত হবে দশ ভাগ এবার কি করব এবার ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাবো তাহলে লভার চেঞ্জ হবে দশ উপরে নিচে বারো উপরের দশ নিচের দশ কাটা গেল এবার বারো দিয়ে আমি দুশো অষ্টআশিকে কাটবো তাহলে কত হবে দুই বারো চব্বিশ থাকবে কত এখানে চার আট আট আটচল্লিশ চার বারো আটচল্লিশ তাহলে এর উত্তর কত পেলাম আমরা টোয়েন্টি এবার দেখো দশমিক তুলব একশো নিচে কত হবে দশ ভাগ তেরো নিচে কত হবে দশ এবার কী করব ভাগ চিহ্নকে গুণ চিহ্নে পরিণত করবো আর এদিকে লভার চেঞ্জ হবে তাই না দশ দশ কাটা গেল নয় তেরো একশো সতেরো তির লং সাতাশ হ্যাঁ নয় তেরো একশো সতেরো তাহলে এর উত্তর কত বললাম নাইন এবার দেখো এই অঙ্কটি তোমাদের অন্যভাবে দেখিয়ে দিচ্ছি টোয়েন্টি এইট পয়েন্ট এইট ভাগ ওয়ান পয়েন্ট টু তো দেখো এখানে দশমিকের পরে কয়টা অঙ্ক রয়েছে একটা এখানেও দশমিকের পরে একটা অঙ্ক রয়েছে যদি ভাজ্য এবং ভাজ্যকে দশমিকের পরে মানে সেম সংখ্যা থাকে যেমন ধরেন এখানে দশমিকের পরে একটা সংখ্যা এখনও দশমিক একটা তাহলে আমি দশমিকটাকে এমনিতেই তুলে দিতে পারি তাহলে এমনিতে যদি আমরা তুলে দিই তাহলে কত হবে এত হবে কেন কারণ এদিকের দশমিক তোলার জন্য দেখো এই যে দুইশো অষ্টআশির দশমিক তোলার জন্য নিচে দশ হলো আর বারো দশমিক তোলা ওয়ান পয়েন্ট টু দশমিক তোলার জন্য নিচে দশ হলো তারপর কী হলো উপরে নিচে দশ উপরে গেলো তারপর দশ দশ কেটে গেল পড়ে থাকলো কত টু এইটটি এইট আর নিচে বারো তো সেম ওই রকমই হবে তাহলে এটা কত হবে দুই বারো চব্বিশ চার বারো আটচল্লিশ চব্বিশ এইভাবে তোমরা অঙ্কটি করতে পারো এবার এই অঙ্কটি দেখিয়ে দিচ্ছি এগারো পয়েন্ট সেভেন ভাগ ওয়ান পয়েন্ট থ্রি দেখো আগের মতো এখানেও দেখো দশমিকের পরে একটা অঙ্ক রয়েছে ভাজুকে আর ভাজ্য তো দশমিকের পরে একটা অঙ্ক তাহলে আমি দশমিকটা তুলে দিয়ে কত লিখব একশো সতেরো ভাগ তেরো তাহলে কত হবে নাইন এভাবেও তোমরা অঙ্কটি করতে পারো দেখো এবার আমরা নয় নম্বর অঙ্কটি করবো কীভাবে করবো আগের মতো করে দশমিক তুলব একশো ভাগ এখানে কত হবে পনেরো নিচে দশ এবার আগের মতো করেই করব কী করবো ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাবো তাহলে দশ উপরে যাবে নিচে পনেরো এবার দশ দশে একশো এবার পনেরো দিয়ে যদি আমি একশো পঁয়ত্রিশকে কাটি তাহলে কত হবে পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচ হাতের চার নয় নয় চারে তেরো তাহলে হবে পাঁচ লং পঁয়তাল্লিশ হাতে চার নয় তাহলে কত হবে এটা নয় এবার আর কাটাকাটি করা যাবে না তাহলে উপরে কত পেলাম উপরে পেলাম আমি নাইন নিচে পেলাম আমি টেন এবার দশ দিয়ে যদি আমরা নয়কে ভাগ করি তাহলে কত হবে জিরো পয়েন্ট নাইন তাই না এবার এই অঙ্কটি দেখো সিক্সটি ফাইভ নিচে হবে হান্ড্রেড ভাগ উপরে হবে ফাইভ নিচে হবে কত টেন তাহলে সিক্সটি ফাইভ নিচে কত হবে হানড্রেড ভাগকে বানাবো কি আগের মতো গুণ চিহ্ন বানাবো তাহলে উপরে যাবে টেন নিচে হবে ফাইভ এবার কাটাকাটি করবো পাঁচ তেরো পঁয়ষট্টি দশ দশে একশো তাহলে উপরে কত তেরো নিচে কত দশ তাহলে দশ দিয়ে যদি আমরা তেরোকে ভাগ করি তাহলে কত হবে ওয়ান পয়েন্ট থ্রি দেখো এবার এগারো নম্বর অঙ্কটি করবো উপরে কত হবে সেভেন নিচে হবে কত হান্ড্রেড ভাগ উপরে কত ফাইভ নিচে কত হবে টেন তাহলে সেভেন নিচে কত হান্ড্রেড ভাগ চিহ্নকে বানাবো গুণ চিহ্ন উপরে যাবে টেন নিচে হবে ফাইভ দশ দশে কত হলো একশো তাহলে উপরে থাকছে কত সেভেন আর নিচে থাকছে কত পঞ্চাশ এবার পঞ্চাশ দিয়ে যদি আমরা সেভেনকে ভাগ করি তাহলে পঞ্চাশ দিয়ে তো সেভেনকে ভাগ করা যাবে না তাই দশমিকের সাহায্যে একটা কী নেব শূন্য তাহলে কত হবে পঞ্চাশে পঞ্চাশ এবার দশমিকের জন্য জিরো আবার নেব চার পঞ্চাশে দুইশো এবার দশমিকের সামনে কোনো সংখ্যা না থাকলে আমি জিরো বসাতে পারি তাহলে এটা উত্তর কত হবে জিরো পয়েন্ট ওয়ান ফোর এই হলো তোমাদের আজকের লাস্ট অঙ্ক